শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথের এই উক্তিটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয়রা। আইপিএল স্থগিতের পর গতকালও কোভিড পজিটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। এর আগে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির শরীরেও পাওয়া যায় মরণঘাতী এই ভাইরাস। তবে যেই বিদেশি ক্রিকেটাররা সুস্থ আছেন তারা এখন ফিরে যেতে চান নিজ নিজ ভূমিতে, সেটা নিয়েও বিপাকে পড়েছে ভারত। কারণ বিভিন্ন দেশের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থাই যে বন্ধ হয়ে আছে কোভিডের প্রকোপে। 15ই মে পর্যন্ত ভারত থেকে সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। দুবার নেগেটিভ হয়ে ইংল্যান্ডে ফিরতে পারবেন ব্রিটিশ নাগরিকরা, কিন্তু সেখানে তাদের করতে হবে 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। আর এত এত ফ্লাইটের বেশিরভাগ ট্রানজিট হবে যে দেশে, সেই আরব আমিরাত সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারতকে। অস্ট্রেলিয়ানদের মতো খারাপ অবস্থা নেই কারোই। 14 দিন আগেও যারা ভারতে ছিলেন তাদের কাউকেই আপাতত অস্ট্রেলিয়ায় ঢুকতে দেবে না স্কট মরিসনের প্রশাসন। নিয়ম না মানলে গুনতে হবে $66,000 জরিমানা কিংবা 5 বছরের জেল। এ অবস্থায় দেশে ফিরতে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ভারত ছেড়ে 40 অস্ট্রেলীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং কোচিং স্টাফরা চলে যাচ্ছেন মালদ্বীপে। সেখানে কোয়ারেন্টাইন করবেন তারা, পরে নিষেধাজ্ঞা উঠে গেলে ফিরে যাবেন নিজ দেশে। তবে এদের সঙ্গে যাবেন না ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, আপাতত দুবাই গিয়ে থাকবেন তিনি। পরে সেখান থেকে কাউন্টি খেলতে যাবেন ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ানদের মতো অবস্থা নয় ইংলিশদের। নিজেদের নাগরিকদের দেশে ফেরার সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার। ভারতীয় গণমাধ্যমের দাবি, সে সুযোগে মঙ্গলবার রাতেই ভারত ছেড়েছেন দিল্লিতে অবস্থান করা জশ বাটলার, জনি বেয়ারস্টো এবং স্যাম বিলিংস। তাদের সঙ্গে শীঘ্রই যোগ দেওয়ার কথা রয়েছে টম কারান, স্যাম কারান, জেসন রয়, মর্গানের মতো আহমেদাবাদে থাকা ক্রিকেটাররাও। কিন্তু সেখান থেকে সরাসরি ফ্লাইট না থাকায় এখনও তাদের জন্য চূড়ান্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি আইপিএল কমিটি। তবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেই ঢুকতে পারবেন তারা নিজ নিজ দেশে। এদিকে সীমান্ত বন্ধ থাকলেও দুই দফায় করোনা নেগেটিভ হওয়ার পর এ সপ্তাহের মধ্যেই বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে সাকিব মুস্তাফিজের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।